তো গাইস, আমরা এখন চলে আসি পিকনিকে। তো আমরা স্পট খুঁজতেছি, এখন এমএম তলাইতে আছি, আর স্পট নিয়ে খুব সমস্যা হচ্ছে। ওই তাহলে রোদের মধ্যেই বসে কিন্তু দুদিন পরে দেখো পেছন দিকে স্পটটা দেখতে পাচ্ছ একদম। সো হ্যালো গাইস, আমরা আসি পিকনিকে খাইতে এমএম তলাইতে, আর পুরো এনজয় হচ্ছে, পুরো এনজয় গাইস। তোমরা বলো কি রকম এনজয় হচ্ছে? আমি আছি এখানে, আকাশ আছে আমার বন্ধু, আর ওখানে বিজয় আছে আমাদের একটা বন্ধু। বিজয় এখন জল খাচ্ছে, আর জায়গাটা সত্যি এতটাই সুন্দর, কি বলবো। তোমরা হয়তো আগে আমার ব্লগে দেখেছো। দেখো ইয়াহ পে কিয়া হো রাহা হ্যায়, লড়কা লোগ ইয়াহ পে কাম কর রাহা হ্যায়, লড়কি লোগ কিয়া কর রাহা হ্যায়। আসে আমার বিয়ের বরযাত্রী সব চলে আসে, দেখো এই যে বিয়ের বরযাত্রী, বরযাত্রী চলে আসে সব, বিয়ের বরযাত্রী তো এবার তাহলে সব দেবু। মটন মেট ভাই মোটা কৌশিক, কৌশিক এর মধ্যে কি কি দেওয়া হয়েছে, এত ভালো রেসিপিটা কি করে বানানো হয়েছে কৌশিক? এর মধ্যে কি কি দেওয়া হয়েছে একটু বলে দাও। নর্মাল মশলা, আপনার কি কোনো সিক্রেট মশলা আছে নাকি এর মধ্যে? মটনের সিক্রেট মশলা মিট ভাই গুড ঘি দিবে, কাজু বাদাম সব তো দেওয়া হয়, আগে সব ভেজিটেবল দেওয়া হয়েছে, কিসমিস, রাইস, কালাপুনা, কালাপুনা। হ্যালো গাইস, আমরা যাচ্ছি পিকনিকে। কতটা দূর পর্যন্ত পাবলিক ক্রাউড এখানে একদম, আর স্যান্ডেবল স্পেশাল সবাই এখানে ভিড় করেছে। আর স্পটটার নাম হচ্ছে এমএম তলাই, খুবই সুন্দর একটা নিউ স্পট, প্রচন্ড ভিড় হয় এখানে। আর আজকে দিনটা অনেকটাই রোদ দিয়েছে, তার জন্য ভালোই, বাট ঠান্ডা হলে আরো বেশি ভালো হতো। আমরা সব ফ্রেন্ডস ফ্যামিলি এখানে এসেছি, আর সবাই ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, নতুন আছো ঠিক আছে, একদম লাস্ট মাথা পর্যন্ত পিকনিক হয়েছে সব। তো অনেকক্ষণ খোঁজার পরে একটা জায়গা আমরা ফাইনালি পেলাম। আমাদের লোকেশনটা কোথায় আছে, লোকেশনটা ওই সামনে দিকে আছে, দেখিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে। তো ফাইনালি এই যে জায়গায় ড্যাম করা হলো আমাদের লোকেশনের জন্য, দেখতে পাচ্ছ আশেপাশে সব কিছুই, সবাই পিকনিক করছে একদম নদীর কাছে, একদম এম এম তলাই। এখানে আরেকটা গাড়ি আসবে, আরও ফ্রেন্ডস আসা বাকি আছে, এখানে শুভঙ্কর আকাশ রয়েছে, একদম নদীর পাশে পিকনিক করে মজাই আলাদা। একদম নদীর পাশে আমাদের জায়গা সিলেক্ট করা হলো, একদম নদীর সামনে একদম। আর গরম আজকে রোদ প্রচন্ড, নদী দিয়ে রোদ আছে, গরম অনেকটাই। ভালো করে ভালো করে সাফ সাফাই ভালো হওয়া চাই। ও কি লুক, জায়গা জল নিয়ে আসছে, মানে রান্না বান্না সব কমপ্লিট। দেখে নাও সবকিছু আইটেম গুলো এখানে, আজকে হবে মটন কষা, আর হচ্ছে ফ্রাইড রাইস। ফার্স্ট প্রথমে আমরা টিফিন করে নিলাম পরোটা সবজি আর মিষ্টি দিয়ে। কি ভাই বিজয় কাতলা না তুই? কাতল মাছ একদম সুন্দর ফ্রাই হবে। বিজয় কত সুন্দর কাজ করছে, দেখো ইয়াহ পে কিয়া হো রাহা হ্যায়, লড়কা লোগ ইয়াহ পে কাম কর রাহা হ্যায়, লড়কি লোগ কিয়া কর রাহা হ্যায়।
ঠাকুরও করো এখানে এসে কথা হবে মাছ ফ্রাই হচ্ছে মাছ মাল পিয়েঙ্গে হাম তো মাল পিয়েঙ্গে মংরি কে ভাটি মে মাল পিয়েঙ্গে স্পেশালি সানডে দিন তো পিকনিকে আনাচে কানাচে একদম ফুল হয়ে থাকে, ভর্তি হয়ে থাকে। কোনো কোনার মধ্যে এমন কোনো জায়গা ফাঁকা ছিল না যে নতুন করে পিকনিক বসতে পারবে, এরকম দেখতে পাচ্ছ পুরো বাস নিয়ে পুরো একদম জায়গাটা ভর্তি। প্রথম দিকে আমাদেরও একটু অসুবিধা হয়েছিল জায়গাটা খুঁজতে, কেননা প্রচণ্ড ভিড় ছিল আর পুরো জ্যাম লেগে গিয়েছিলো সব দিকে, মানে যে যেখানে পাচ্ছে পিকনিক নদীর পাশে ধারে পা সবাই পিকনিক করছে। সানডে দিন তো মানে প্রচণ্ডই ভিড় থাকে, প্রচণ্ড ভিড় ছিল সত্যি। কাজু বাদাম সব তো দেওয়া হয়, আগে সব ভেজিটেবল দেওয়া হয়েছে, কিশমিশ ভাইরাস ভাই খালাবোনা আমার ঘর ওদের বেশি। তো হ্যালো গাইস, আজকের পিকনিক আমাদের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। তো সবাই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে অন্য ভিডিওতে। বাই, টাটা, টেক কেয়ার।